রাত খুশি হয় যেরকম চাঁদকে পেয়ে, পাহাড় খুশি হয় ঝর্ণাকে পেয়ে, সন্তান খুশি হয় মাকে পেয়ে, প্রেমিকা খুশি হয় প্রেমিককে পেয়ে, আর আজকে আমরা সবাই খুশি হয়েছি সবুজ সংঘের মঞ্চে প্রিয় অভিনেত্রী সাগর বুকে পেয়ে। চাইবো সাগর বুর জন্য একবার মিষ্টি করে হাতে তালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ। কেমন আছো সবাই? কতটা ভালো? আওয়াজ পাচ্ছি না আমি, কানের না একটু কম শুনি, একটু জোরে না বলে শুনতে পাই না। কেমন আছো? হ্যাঁ, এবার বুঝতে পারলাম। এদিকে কেমন আছো? এটা শীতকাল নয়, তাই হাত ঘুরে দাঁড়িয়ে থাকাই মানবো না কিন্তু। হ্যাঁ, কেমন আছো? এদিকে আমি সব দিকেই আসবো। কেমন আছো সবাই? ভালো? দেখবো আমি লাস্ট অব দিকে কতটা ভালো থাকো। তো যাই হোক, সবার আগে আমি সবাইকে বলি শুভ বিজয়া। পুজো কেমন কাটলো সবার? খুব ভালো? আওয়াজের মাধ্যমে তো ভয় যাচ্ছে না, মানে পুজোর সময় শুধু ঠাকুর দেখেছো, সিরিয়াল দেখো নি, এটাই তার প্রমাণ? দেখিনি তো, ভুলে গেছি ওই জন্য। এমনটা করলে কিন্তু হবে না, আমি অত দূর থেকে তোমাদের জন্য এসেছি, একটু হাত তালে আওয়াজ পাবো তো? পাবো, পাবো, ব্যাস এটাই আমি লাস্ট অবধি চাই, মানে লাস্ট আরও বেশি চাই। তাহলে তোমাদের তো অনেকক্ষণ আমি ওয়েট করিয়েছি, আগে একটা গান হয়ে যাক। না, তার আগে আমি জিজ্ঞেস করবো, আমার নাচটা সবার ভালো লেগেছে? তো তোমাদের জন্য একটা স্পেশাল গিফট ছিল, ভালো লেগেছে? এইটুকু? হ্যাঁ, এরকম করলে আমি একটা গান গাইবো কিন্তু, একটা আর তার বেশি একটাও গান গাইবো না। তো যাই হোক, তাহলে সরাসরি একটা গানে চলে যাই, বেশি সময় তোমাদের আমি নষ্ট করবো না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো গানে যাওয়ার আগে আমি একটাই কথা বলতে চাই, আমি তো নায়িকা গায়িকা আমি নই, তাই গান গাইতে গিয়ে যদি কোনো রকম কোনো ভুলচুক হয়, মানে হবে, ডেফিনেটলি হবে, আই নো, বাট নিজেদের মেয়ে মনে করে ক্ষমা করে দেবে তো? রাগ করবে না তো? তাহলে কিন্তু আমি কেঁদে দেবো। চলো মিউজিক।
পারিনি না পারলে একটু মানি বুঝিয়ে নাও কি করবে বলো এত দূর থেকে তোমাদের ভালোবেসে এসেছি এইটুকু মানাবে না আমি আওয়াজ পাচ্ছি না তো আমি কি ভাববো তাহলে আমি খুব খারাপ গাইছি আমাকে কি দেখতে খারাপ লাগছে আমি এদিকে আসব আমায় দেখতে খারাপ লাগছে এদিকে আমায় কি দেখতে খুব খারাপ লাগছে লাগছে না তো তোমাদের কি আমায় দেখতে খুব খারাপ লাগছে না হ্যাঁ হ্যাঁ বললো কে হ্যাঁ বললো হ্যাঁ আমায় দেখতে খারাপ লাগছে ঠিক আছে আমি এইবার জেনে যাব তোমার কেমন পছন্দ আমাকে দেখতে আমি নেক্সট টাইম সেইভাবে আসব ঠিক আছে হ্যাপি একটু নাচ টাচ করো আমি যাতে পরে ওখানে একটু আসতে পারি তোমাদের দেখে তো আমার ওখানে আসতে ইচ্ছে করছে আসবো তো ওখানে পরে চলো হ্যাঁ আমরা অভিনেত্রীকে পাই মঞ্চে আসেন দু একটা কথা বলেন ডায়লগ বলেন চলে যান কিন্তু এই এত সুন্দর একটা গান আমরা উপহার পেয়েছি তার জন্য একবার মিষ্টি করে হাতে তালি হবে সবাই মিলে থ্যাংক ইউ এরপরে এক মিনিট উনি বললেন বলে হাত তালিটা পাওয়া গেল তোমরা মেয়ে বলে মেয়েকে হাত তালি দেবে না এই রকম ব্যাপার আছে এখানে হিংসায় ভর্তি দেশটা আমি খুব হিংসে ফিল করছি আমি ভীষণ জেলাস ফিল করছি এগুলো ঠিক না উনি বললো তখন তোমরা হাত তালি দিলে আমি গাইলাম নাচলাম আমার বেলা হাত তালি নেই এটা হবে না আচ্ছা আমি না একটা কাউন্ট ডাউন করতে চাই যেখানে আমি 3 2 1 মানে কাউন্ট করব তখন ফার্স্টে মেয়েরা একটা আওয়াজ দেবে সেকেন্ড টাইম তখন ছেলেরা দেবে না সেকেন্ড টাইম আমি 3 2 1 কাউন্ট করব তখন ছেলেরা আওয়াজ দেবে আমি দেখতে চাই ছেলেদের গলার আওয়াজ বেশি না মেয়েদের দেখতে পারি একটা টেস্ট দিতে পারি ছোট্ট আমার এইটুকু আপনা তো রাখতেই পারো তোমরা এটা মেদিনীপুর ম্যাডাম মেরা মারা কাকিমারা আমার ছোট ছোট বন্ধু বান্ধবীরা প্লিজ আমার সম্মানটা রেখো চলো কাউন্টডাউন স্টার্ট 3 2 1 এটা শুধু উত্তর পাড়া হয়েছে দক্ষিণ পাড়া দিলে কি অবস্থাটা হতো এবার এবার ছেলেদের বাড়ি রেডি তো ছেলেরা আই ছেলেরা কোথায় মেয়ের আওয়াজ হলো কেন এইবার মেয়েদের আওয়াজ পাওয়া গেল এগুলো খুব খারাপ চলো ছেলেদের বাড়ি 3 2 1 তোমরা আমার মান সম্মান ডুবিয়ে দিলে যাই হোক তবু আমি পর ওখানে আসবো চাকরি তখন আমি নাচিয়ে দেবো নিজে আচ্ছা কথা শুনবো গান শুনবো দেখবো কত রঙ্গ কথা শুনবো গান শুনবো দেখবো কত রঙ্গ সাগর বউ যতক্ষণ মঞ্চে থাকবে আমরা ছাড়বো না কেউ সঙ্গ আর আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সকলের প্রিয় সবুজ সঙ্গ সবুজ সঙ্গ যেন একবার জোর করে হাতে তালি হোক আর সবুজ সঙ্গের পক্ষ থেকে একটু সংবর্ধনার ব্যাপার রেখেছেন আমাদের প্রিয় অভিনেত্রীর জন্য তো আমাকে এখানে সবাই সাগর বউ হিসেবে চীনে আসছে এতদিন ধরে কিন্তু সাগর বউই তো শেষ নয় প্রিয়ান্তিকা আমি শুনছিলাম তোমাদের নাকি আমার কাছে প্রশ্ন আছে আমার আসল নাম কি তো আমার আসল নামটা আমি নিজেই বলে দিলাম প্রিয়ান্তিকা প্রিয়ান্তিকা কর্মকার তো প্রিয়ান্তিকা তো শুধু সাগর বউ হিসেবেই তোমাদের কাছে মানে ছিল এতগুলো দিন কিন্তু এইবার প্রিয়ান্তিকা সাগর বউ সাথে রেখে সাগর বউকে সাথে রেখে আরও একটা চরিত্র নতুনভাবে নতুন রূপে তোমাদের সামনে নিয়ে এসেছে তোমার হৃদ মাঝারে রাখবো সিরিয়ালের রাধা চরিত্রে কেউ কি দেখো এখানে দেখো কটার সময় হয় বলো তো 7:30 এই তো আমার সত্যি দেখে যাচাই করে নিলাম তো কেমন লাগছে সাগর বুকে রাধা হিসেবে ভালো লাগছে আমি জানি এখানে অনেকেই হয়তো দেখেন না বা দেখে না কিন্তু আমি চাইবো আজকের পর থেকে সাগর বউয়ের জন্য তোমার রিদমাঝারে রাখবো সবাই দেখবে সন্ধ্যা 7:30 শুধুমাত্র আকাশ আটে দেখবে তো আমি যেচে বলে যাচ্ছি এরকম কিন্তু কেউ বলবে না হ্যাঁ তো চলো আর সময় নষ্ট করবো না আরেকটা গানে যাওয়া যাক তারপর তোমাদের নয় আমি একটু ডায়লগ শোনাবো সাগর বউয়ের গান হোক আর একটু তাহলে আমি আওয়াজ না পেলে কিন্তু আমি এবার কথাই বলবো না আমি চুপ থাকবো একদম আওয়াজ কোথায় হ্যাঁ এইবার ঠিক আছে মিউজিক मंगता है तो आजा रसिया नाम
গেলো তো আমি চাই এবার আমি সবাইকে একটু ডায়লগ বলে শোনাবো, শোনা হবে কি? তারপর আবার গানে ফিরে আসছি, অসুবিধে নেই, ডায়লগ শোনা হোক। আগে সাগরের বলি, তারপর একটা রাধার বলবো, যাতে তোমরা দেখার ইন্টারেস্টটা পাও। আচ্ছা, আপনি তো আমার থেকে যথেষ্ট বড়, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার বিবেক বুদ্ধি থেকে আপনি বলবেন। এই বাড়িতে আমাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়, ছোট বউ হিসেবেই দেওয়া হয়, নয়নকে, নয়নকেও তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়, কিন্তু কিছুটা বেশি দেওয়া হয়। ও তো এই বাড়ির বড় বউ নয়, এই বাড়িতে ওর বিয়ে হয়েছিল প্রফুল্ল দিদির বিয়ে হওয়ার পর। তাহলে হঠাৎ করে প্রফুল্ল দিদির জায়গাটা ও নিয়ে নিল কী করে, কী করে নিয়ে নিল? না, আপনি বলুন, আপনি প্রথমে প্রফুল্ল দিদিকে বিয়ে করে এনেছিলেন, তাহলে বাবা মশাই যখন ভুল পদক্ষেপটা নিলেন, তখন আপনি কেন বাধা দিলেন না? আপনি তো বলতে পারতেন যে প্রফুল্ল আমার বড় বউ, ওই আমার প্রথম স্ত্রী, ওর জায়গাটা ওরই থাকবে, আমি অন্য কাউকে দেব না। আপনি বলতে পারলেন না। আর যাই হোক, আপনার কথা তো আপনার বাবা ফেলতেন না। এই বাড়িতে সবাই মোটামুটি প্রফুল্ল দিদিকে যথেষ্ট ভালোবাসে, বিশেষ করে তো আমি, মা, আমরা দুজন তো খুবই ভালোবাসি। কিন্তু সমস্যা শুধু একজনের, সেটা আপনিও খুব ভালো করে জানেন। আমি আবারও তার নামটা নিয়ে নিজেকে ছোট করতে চাই না, তাই আমার মনে হয় আপনি যদি একবার দুবার বলতেন, তাহলে হয়তো বাবা মশাই এত বড় ভুল ডিসিশনটা নিতে পারতেন না। কিন্তু হ্যাঁ, আর যাই হোক, এইবার যা ভুল করেছেন করেছেন, এর পরের বার থেকে একটু বলবেন, আপনি বললে উনি ভুল কাজ করবেন না, আমার এটাই মনে হয়। আমার যেটুকু বলার ছিল আমি বললাম, বাকিটা আপনার উপর, আপনি কি করবেন। থ্যাংক ইউ। তো কারোর কি আমার কাছে কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করে নিতে পারো, আমি তো রোজ রোজ আসবো না, বলো। কোনো কোয়েশ্চেন আছে কারোর আমার কাছে? আছে এদিকে? এদিকে কোনো কোয়েশ্চেন নেই? মুখ বন্ধ হয়ে গেছে, আমাকে এতই খারাপ দেখতে লাগছে, কি বলবো আর। ড্যান্স করতে পারি, তুমি করবে তো আমার সাথে? তো চলো, আর সময় নষ্ট করবো না, আরেকটা গানে চলে যাওয়া যাক, কারণ অনেকটাই সময় দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে। মিউজিক। আমি গাইছি ঠিক আছে, নাচতে কিন্তু সবাইকে হবে। Thank you.
Jai,
আমি ভালো গাইতে পেরেছি হ্যাঁ এইটুকো হ্যাঁ এতটা গান গেয়েছি তারপরে এইটুকো হ্যাঁ আমি পরের গানে কিন্তু ওখানে আসবো আগে থেকে বলে দিলাম শুধু এরকম করলে হবে না নাচতে হবে